আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 5-6 দিন পর একটু রোদ উঠেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু ফোঁটা ফোঁটা আর বাতাসও হচ্ছে। মার্চ এপ্রিলটা আমাদের ইংল্যান্ডে অনেকই আনসেটেল একটা ওয়েদার, গরম ঠান্ডা ঝড় বৃষ্টি, যা ওয়েদারে যত চেঞ্জ হওয়া সবই কিন্তু হয় এই সময়টা, কাজে কোনো কিছুই প্ল্যান করা যায় না। তো দেখো, রোদ উঠেছে, ঝড় হচ্ছে, আবার বৃষ্টিও পড়ছে, সবই একসাথে হচ্ছে এখন। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হলো চটপটি মশলা, আর আমি ঘরে কিভাবে চটপট করে ঘি বানাই বাটার দিয়ে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি। তাহলে এই জিনিসগুলি কিন্তু রোজাতে অনেকই কাজে দেয় আর কি। চটপটির মশলাটা আমি রেডি করে ফেলেছি, মানে যা যা দিব আর কি। আসলে চটপটির মশলা যখন আমি করি, আমি কিন্তু অনেক কিছু অ্যাড করি না, কারণ অনেক মশলা দিলে কিন্তু শুধু মশলারই গন্ধ করে তখন, আর চটপটির যে টেস্টটা তখন আর টেস্টটা পাওয়া যায় না আমার মনে হয় আর কি। কারণ আমরা তো পেঁয়াজ দিচ্ছি, মরিচ দিচ্ছি, ধনে পাতা দিচ্ছি, এগুলিরই তো অনেক সুন্দর একটা গন্ধ হয়। কাজে মশলাটা আমি যত কম পারি জিনিস দিয়েই মশলাটা করি, আর আমি অল্প মশলা করছি কারণ আমার কাছে অলরেডি আছে কিন্তু মশলা। তো এই শিশিটা আমি ভরে ফেলতে চাই আর কি রোজা আসার আগে। এখানে কি 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 নিয়েছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে টেবিল চামচে 2 চামচ ধনিয়া আছে, আস্ত 2 চামচ জিরা, 1 চামচ পাঁচফোড়ন, এখানে 1 চামচ বিট লবণ আছে, আর 8টা শুকনো মরিচ আছে। শুকনো মরিচটা কম বেশি করতে পারো, যদি ঝাল চাও তোমরা বেশি তাহলে আরও বাড়িয়ে দিতে পারো। আমি অবশ্য অত ঝাল দেই না, মিডিয়াম ঝালটা দেই আর কি, সেজন্য আমি 8টা নিয়েছি। আর এগুলিকে এখন ভেজে নিতে হবে, ভেজে একটু মচমচা করে নিতে হবে আর কি, কিন্তু পোড়া পোড়া না আর কি, সেটা খেয়াল রাখতে হবে। তো আমি সবই একসাথে করে ফেলবো, একসাথে ঢেলে দিব বিট লবণ ছাড়া আর কি। তো এগুলিকে চুলার মধ্যে আমি মচমচা করে নিচ্ছি। তো চুলাতে দিয়ে এটা কিন্তু এখন নাড়া দিতে হবে। আমার মশলাগুলি ভাজা হয়ে গেছে, সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু মনে করতে হবে এটা হয়ে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে চুলার থেকে সরিয়ে ফেলবো, তা না হলে কিন্তু গরমে আরও এটা পুড়ে যাবে। তো এখন এটাকে পুরা মতো ঠান্ডা করতে দিতে হবে, ঠান্ডা না করলে কিন্তু এটাকে এখন গ্রাইন্ড করলেই কিন্তু বা বিট লবণটা অ্যাড করলেই কিন্তু এটা ভেজা ভেজা হয়ে যাবে, এবং ভেজা ভেজা হয়ে গেলে কিন্তু মশলাটা নষ্ট হয়ে যাবে। সেজন্য এটা একদম পুরা মতো ঠান্ডা করে তারপরে আমরা এটাকে বিট লবণটা মিক্সড করব। তো আমার মশলাগুলি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বিট লবণটা এটার সাথে মিক্সড করে ফেলবো। আর এটাকে এখন তোমরা আটা পোঁতাতেও পিষতে পারো বা একটা গ্রাইন্ডারে, তো আমি গ্রাইন্ডারেই করব। এই তো আমার চটপটির মশলা হয়ে গেছে, এখন এটাকে আমি জারের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো এটা 6-7 মাস থাকবে কিন্তু, আর জারটা অবশ্যই ক্লিন থাকতে হবে। আমার জারটা যেহেতু মশলা আছে অলরেডি, এটা তো আর আমার কিছু করতে হবে না। তো এরকমভাবে তোমরা ইজিলি বানিয়ে নিতে পারো, আর এটা কিন্তু অসম্ভব সুন্দর গন্ধ বের হয়েছে। তো এটা আমি বোতলে এখন ঢেলে দিব, ঢেলে তারপর এখন ঘিটাও বানিয়ে ফেলবো। তো ঘিটাও দেখাচ্ছি তোমাদের, আমি ঘি কীভাবে বানাই, ঘি কীভাবে বানাই আমি সেটা দেখাই। এই ঘি এরকমভাবে ঘিটা বানালে অনেকই ভালো হয় আর অনেক দিন রাখা যায়। তো আমি এখানে 2টা নিয়ে নিলাম আর কি বাটার, আর বাটারটা ফ্রিজ থেকে হলেও হবে, ঠিক মতো যদি করা হয় তাহলে অনেক দিনই রাখা যায়, আর ঘিটার টেস্ট কিন্তু অনেকই ভালো হয়। তো এখন আমি এইটাকে চুলায় দিয়ে দিব, আর এই বাটারটাকে একটু গলতে দিতে হবে, গলে গেলে তারপরেও কিন্তু আগুনটা কমিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু এইটা ঘিটা ভালো হবে না। তো বাটার 2টেই কিন্তু গলে গেছে, আর পাতিলা কিন্তু ফেনায় ভরে গেছে, আরও ফেনা হবে এইটা যতক্ষণ পর্যন্ত এই কালারটা একদম বিস্কিট কালার না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইটা চুলায় থাকবে, এবং আগুনটা কিন্তু এখনও কমে আছে আমার, এখন কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স অনেক বেশি, সেজন্যই আগুনটা একদম কমে রাখতে হবে। কিন্তু
এই পর্যায়ে আসতে কিন্তু 10 মিনিট লেগেছে আর পুরো ঘিটা হতে কিন্তু আরো 15 মিনিটের মতো লাগবে তারপরে ঘিটা হয়ে যাবে ইনশাআল্লাহ এখন দেখো ফেনা কিন্তু আরো হয়েছে এবং ঘির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সুন্দর একটা কালার হয়ে গেছে অলরেডি কিন্তু এটা এখনো ঘি হয়নি এটা আরো 5 মিনিট লাগবে এটা কালারটা চেঞ্জ হতে 5 থেকে 6 মিনিট লাগবে এখন ডিপেন্ড করবে চুলার উপরে একজনের চুলা তো একেক রকম তো আমার যেহেতু 5 মিনিট হয়ে গেছে আর 5 মিনিট পরে আশা করি আমার ঘিটা হয়ে যাবে তো ঘিটা হয়ে গেছে যখনই ভিতরে একটা গোল্ডেন কালার বা বিস্কিটি কালার যে কালারই বলো এটা হয়ে গেছে তার মানে ঘিটা তখন রেডি ফেনাটা যখন একটু গোল্ডেন কালার হবে তার মানে হয়ে গেছে এবং এটাকে অফ করে চুলার থেকে সরিয়ে রাখতে হবে তা না হলে চুলার গরমে কিন্তু এটা পুড়ে যাবে আর কি সেজন্য এটা একদম চুলার থেকে সরিয়ে রাখতে হবে আর ঘিটা ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি একটা বোতল নিয়ে নিয়েছি বোতলটা কিন্তু একদম ক্লিন হতে হবে আর ড্রাই হতে হবে ভিতরটা একদম পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু ঘি নষ্ট হয়ে যাবে আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ঘিটা ছেঁকে এই বোতলের মধ্যে রাখতে হবে আর কি তো ঘিটা ঠান্ডা হোক তারপরে আমি ঢালছি এটাতে দেখো ঘিয়ের কালারটা কত সুন্দর হয়েছে ঘিটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু একদম গোল্ডেন কালার ঢেলে দিব বোতলে এরকম বোতলটার যেটা আমি বের করেছিলাম আমাকে এই বোতলটার মধ্যে ছাঁকনিটা দিয়ে ছেঁকে দিব কেয়ারফুলি নিতে হবে তো আমি ছেঁকে নিচ্ছি এরকম ভাবে দেখো ঘিয়ের কালারটা দেখো কি সুন্দর হয়েছে তাই দেখো আমার বাসায় বানানো সুন্দর ঘি এই ঘিটা ঢাকনা দিয়ে ফ্রিজে একদম 7-8 মাস তোমরা ইউজ করতে পারবে কোনো নষ্ট হবে না অসাধারণ লাগে খেতে আমার তো অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় যে কেনা ঘি যে ঘিটা কিন্তু অনেকই ভালো হয় কারণ যেহেতু আমি জানি এটা আমি কোন বাটার দিয়ে কিভাবে বানিয়েছি আর কি আর বাটারটা একটু ভালো কোয়ালিটির বাটার হলে ঘিটাও ভালো হয় আর কি তো আশা করি তোমাদের চটপটির মশলাটা আর ঘিটা কাজে দিবে বা ভালো লেগেছে দুইটা রেসিপি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ